আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি যেই অ্যাসাইনমেন্টটা সমাধান করে দিব, এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞানের 4 নম্বর অ্যাসাইনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি প্রশ্নটা পড়ব, আমার সাথে তোমরা প্রশ্নটা কি করবে মিলিয়ে নিবে। দেখো, বিষয় হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর ও অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4, তার মানে এটা হিসাব বিজ্ঞানের 4 নম্বর অ্যাসাইনমেন্ট। অধ্যায়ের নাম ষষ্ঠ অধ্যায় জাবেদা, তার মানে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মানে জাবেদা থেকে এই অ্যাসাইনমেন্টটা প্রণয়ন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই যে ষষ্ঠ অধ্যায় জাবেদা, এইটাকে অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে ব্যবহার করবে না। এটা হচ্ছে অধ্যায়ের শিরোনাম। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে, এই যে দেখো দেওয়া আছে, লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত। এবার আসো, একটা উদ্দীপক দেওয়া আছে, সহায়ক তথ্য আমরা এটা পড়ব। সাফওয়ান এন্টারপ্রাইজ এর 2020 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চের 12 তারিখ, 4% বার্তায় সিয়াম ব্রাদার্সের কাছ থেকে প্রতি ফুট 60 টাকা দরে 450 ফুট পাইপ ক্রয়। বিমা খরচ 1,200 টাকা, চালান নং 20। মার্চের 15 তারিখ, মদিনা ট্রেডার্সের নিকট হতে প্রতি ফুট 30 টাকা করে 480 ফুট বৈদ্যুতিক তার ক্রয়। কারবারি বার্তা 2.5%, চালান নং 25, শর্ত 3/15, নিট 30। মার্চের 17 তারিখ, সিয়াম ব্রাদার্সকে পরিমাণের অতিরিক্ত হওয়ায় 20 ফুট পাইপ ফেরত দেওয়া হলো, ডেবিট নোট 8। মার্চের 20, মদিনা ট্রেডার্সকে 30 ফুট বৈদ্যুতিক তার নষ্ট থাকার কারণে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট 11। এই হচ্ছে উদ্দীপক। এবার আমরা চলে যাব নির্দেশনায়। নির্দেশনাগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে যে নির্দেশনায় কী কী জিনিস বলা আছে। কারবারি বার্তা ও নগদ বার্তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। লেনদেন হতে ক্রয় জাবেদা প্রস্তুত করো, লেনদেন হতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। এবার আমরা চলে যাব নির্দেশক এবং পারদর্শিতার মাত্রা, এই দুইটা কী বলা আছে। নির্দেশক মানে হচ্ছে ক নম্বর প্রশ্ন, কারবারি বার্তা ও নগদ বার্তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, উদাহরণসহ কারবারি বার্তা ও নগদ বার্তার ধারণা প্রকারভেদ তুলনামূলক বিশ্লেষণ করতে হবে, মানে উদাহরণ দিতে হবে, তাহলে আমরা এই প্রশ্নটা থেকে 4 পাব। খ নম্বর প্রশ্ন বলছে, সহায়ক তথ্যের আলোকে ক্রয় জাবেদা প্রস্তুত করো। যে উদ্দীপকটা দেওয়া আছে ওই উদ্দীপকের আলোকে ক্রয় জাবেদা। গ নম্বর বলছে, সহায়ক তথ্যের ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাব মূল আলোচনায়। দেখো, মূল আলোচনার প্রথমে দেখো আমরা কভার পেজের পরে এইরকম একটা পেজ দিতে পারি, যদি দেই তাহলে ভালো, আর যদি না দেই তাহলে কোনো সমস্যা হবে না। প্রথমে বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146, শিরোনাম লেনদেন লিপিবদ্ধকরণে বিশ্লেষণ বিশেষ জাবেদা প্রস্তুত। লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত, এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার আমরা যেই বিষয়গুলো আলোচনা করব, ওই আলোচ্য বিষয়গুলো আমি এই জায়গায় তুলে রাখছি। এই আলোচ্য বিষয়গুলো এখন আমরা কি করব, একটা একটা করে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা চলে যাই প্রথম আলোচ্য বিষয়, কারবারি বার্তা ও নগদ বার্তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। তোমরা চাইলে এই জায়গায় ক দিয়ে নিতে পারো, যে কারবারি বার্তা ও নগদ বার্তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। প্রথমে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বার্তা কাকে বলে ওই জিনিসটা আমরা জেনে নিই। দেখো, এই জায়গায় বলছে, সাধারণ অর্থে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাই হলো বার্তা। বার্তার প্রকারভেদ আমরা সবাই জানি, বার্তা দুই প্রকার। এই যে দেখো, বার্তা দুই প্রকার, কারবারি বার্তা, নগদ বার্তা। আবার কারবারি বার্তাকে দুই ভাগে ভাগ করা হয়, এক ক্রয় বার্তা,
দুই বিক্রয় বার্তা। নগদ বার্তাকেও দুই ভাগে ভাগ করা হয়, এক প্রদত্ত বার্তা, দুই প্রাপ্ত বার্তা। এবার এই যে আমরা প্রকারভেদের জায়গায় উল্লেখ করলাম, এই প্রকারভেদের আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, মানে বিবরণ দিতে হবে। তো প্রথমে আসো আমরা কারবারি বার্তা কাকে বলে তার ধারণাটা দিব, তারপরে আমরা প্রত্যেকটা জিনিসের উদাহরণ দিব। তো দেখো প্রথমে আমরা লিখব কারবারি বার্তা কাকে বলে। খুব সহজে বোঝার জন্য আমি লিখছি, ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বার্তা উল্লেখ থাকে তাকে কারবারি বার্তা বলে। সহজ কথা, ক্রয় এবং বিক্রয়ের সাথে যেই বার্তাটা উল্লেখ থাকবে ওই বার্তাটাকে কারবারি বার্তা বলে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বার্তা দুই প্রকার, যথা ক্রয় বার্তা, বিক্রয় বার্তা। মানে কারবারি বার্তা কয়টা? দুইটা। কী কী? ক্রয় বার্তা, বিক্রয় বার্তা। এবার আসো এই ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা কাকে বলে এটা আমরা জানব এবং প্রত্যেকটার সাথে একটা করে উদাহরণ দিব। প্রথমে আসো ক্রয় বার্তা। পণ্য ক্রয়ের সময় যে বার্তা উল্লেখ থাকে তাকে ক্রয় বার্তা বলে। মানে আমি পণ্য ক্রয় করলাম, ওই ক্রয়ের সময় যদি কোনো বার্তা উল্লেখ থাকে ওই বার্তাটাকে কারবারি বার্তা বলে অথবা ক্রয় বার্তা বলে। তো দেখো ক্রয় বার্তার উদাহরণটা কি, কামালের নিকট থেকে 5% বার্তায় 20,000 টাকার পণ্য ক্রয়। এখানে জাবেদাভুক্ত হবে 19,000 টাকা। কিভাবে? কারণ এই 20,000 টাকার উপর তুমি 5% ধরবা, ধরার পর যেই টাকাটা আসবে ওই টাকাটা 20,000 টাকা থেকে বাদ দিয়ে লিখতে হবে। কারণ আমরা জানি ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কোনো বার্তা উল্লেখ থাকে তখন মূল টাকা থেকে বার্তার টাকা বাদ দিয়ে লিখতে হয়। তো আমি যখন এই টাকাটা হিসাবভুক্ত করব তখন আমি 20,000 টাকা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এই 20,000 টাকার উপরে 5% বার্তা আছে। এই 20,000 টাকার উপরে আমি 5% ধরব। যেমন আমি তোমাদেরকে যদি বুঝিয়ে দেই তাহলে দেখো এই যে 20,000 টাকা, এই 20,000 টাকার উপরে তুমি যদি 5% ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে 1,000 টাকা। তখন তুমি এই 1,000 টাকা এই 20,000 থেকে বাদ দিবে, বাদ দেওয়ার পর থাকবে কত? 19,000 টাকা। তাহলে এই 19,000 টাকা তুমি এটাকে কী করবা? জাবেদাভুক্ত করবা, মানে হিসাবভুক্ত করবা। তো দেখো অর্থাৎ 1,000 টাকা কারবারি বার্তা বা ক্রয় বার্তা, সেহেতু এই 1,000 টাকা হিসাবভুক্ত বা জাবেদাভুক্ত হবে না। একটা কথা তোমরা মনে রাখবা যে কারবারি বার্তা কখনোই হিসাববুক্ত করা যায় না, মানে এটাকে হিসাববুক্ত করতে হবে না। তাহলে আশা করতে পারি তোমরা ক্রয় বার্তার উদাহরণ সহ ক্রয় বার্তাটা বুঝতে পারছো। এবার আসো বিক্রয় বার্তা। সেম, পণ্য বিক্রয়ের সময় যে বার্তা উল্লেখ থাকে তাকে বিক্রয় বার্তা বলে। উদাহরণ, জামালের নিকট 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রয়। এখানে জাবেদাভুক্ত হবে 27,000 টাকা। কেন 27,000 টাকার লেনদেনের আমি জাবেদাভুক্ত করব? এই কারণে যে দেখো সেম কথা, আবার আমি এই 30,000 টাকার উপরে আমি যেহেতু 10% কারবারি বার্তা হয়েছে এই জন্য আমি 10% ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমার বার্তা আসবে 3,000 টাকা। এবার এই 3,000 টাকা আমি 30,000 টাকা থেকে বিয়োগ করব, বিয়োগ করলে আমার আসবে 27,000 টাকা। এই 27,000 টাকাকে আমি হিসাববুক্ত করব। তো দেখো এই জায়গায় বলছে অর্থাৎ 3,000 টাকা কারবারি বার্তা বা বিক্রয় বার্তা, এই 3,000 টাকা হিসাববুক্ত বা জাবেদাভুক্ত হবে না। একই কথা যে কারবারি বার্তা কখনো কোথাও হিসাববুক্ত করতে হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কারবারি বার্তা সংজ্ঞা এবং উদাহরণ এটা কি করতে পারলাম? বুঝতে পারলাম। এবার আমরা সংজ্ঞা দিব নগদ বার্তা। নগদ বার্তা কাকে বলে? একদম সংক্ষেপে যদি তোমরা বুঝতে চাও তাহলে নগদ বার্তা হবে দেনাদার এবং পাওনাদারের সাথে লেনদেন দ্রুত নিষ্পত্তি করার জন্য ক্রেতা বা বিক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে নগদ বার্তা বলে। দেনাদার এবং পাওনাদারের সাথে লেনদেনটা আমি দ্রুত নিষ্পত্তি করার জন্য যে ছাড় দেই ওইটাকে নগদ বার্তা বলে। দেখো এই জায়গায় আমরা আরও লিখছি যে নগদ বার্তা হিসাব বইতে লিপিবদ্ধ করতে হয়। কারবারি বার্তা কিন্তু হিসাব বইতে লিপিবদ্ধ করতে হয় না, নগদ বার্তাকে হিসাব বইতে তোমরা কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। আর নগদ বার্তা দুই প্রকার, এক প্রদত্ত বার্তা, দুই প্রাপ্ত বার্তা। এবার আসো প্রদত্ত বার্তা কি এটা আমরা জেনে নেই। প্রদত্ত বার্তা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে টাকা পাবার সময় যে পরিমাণ টাকা কম পাওয়া যায় বা দেনাদারকে ছাড় দেওয়া হয় সে পরিমাণ টাকাকে প্রদত্ত বার্তা বলে।
প্রদত্ত বার্তা প্রতিষ্ঠানের জন্য খরচ বা ব্যয় বা ক্ষতি একজন প্রদত্ত এজন্য প্রদত্ত বার্তা ডেবিট হয়। যেহেতু প্রদত্ত বার্তা আমার জন্য একটা ব্যয় বা খরচ, এই জন্য প্রদত্ত বার্তাটা সবসময় ডেবিট হবে। কারণ আমরা সবাই জানি যে খরচ সবসময় হিসাব বিজ্ঞানের ডেবিট দিকে বসে। উদাহরণ দেখো, আবিরের নিকট পাওনা আমরা কার নিকট পাই? আবিরের নিকট। তাহলে আবির আমার কাছে দেনাদার, তো 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা পাওয়া গেল। দেখো, পাওয়ার কথা 20,000, আমি আবিরের নিকট থেকে পেলাম 19,000 টাকা। তাহলে আবিরের কাছ থেকে কয় টাকা কম পেলাম? 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা হবে আমার জন্য প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তাটা আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে, আর এটা আমাদের জন্য একটা কি ব্যয় বা খরচ। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্ত বার্তা কি? প্রাপ্ত বার্তা দেখো, পাওনাদেরকে টাকা পরিশোধের সময় যদি প্রদেয় টাকার কম পরিশোধ করা হয় বা সে ছাড় দেয়, তাকে প্রাপ্ত বার্তা বলে। মনে করো আমি পাওনাদেরকে পরিশোধ করলাম যত টাকা করার কথা ছিল, যদি তার থেকে আমি কম পরিশোধ করি, ওই যত টাকা কম পরিশোধ করছি ওই টাকাটা আমার জন্য প্রাপ্ত বার্তা। আর প্রাপ্ত বার্তা আমাদের জন্য একটা আয়। প্রাপ্ত বার্তা আমাদের জন্য কি? প্রতিষ্ঠানের জন্য আয়। তো দেখো প্রাপ্ত বার্তার একটা উদাহরণ, আসিফের নিকট দেনা 20,000 টাকা, মানে আসিফকে আমরা দিব, মানে পরিশোধ করব 20,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে আমি 19,000 টাকা প্রদান করলাম। তো দেখো, দেওয়ার কথা ছিল 20,000, আমি আসিফকে দিলাম 19,000 টাকা। এখন এই যে আসিফকে আমি 19,000 টাকা দিলাম, আসিফকে কিন্তু আমি 1,000 টাকা কম দিছি। এই যে টাকাটা আমি কম দিলাম, এই 1,000 টাকা আমার জন্য প্রাপ্ত বার্তা, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা কি আয়। আর প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা দুইটাকেই আমাদেরকে কি করতে হবে? হিসাবভুক্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নটা। তো এবার আমি চলে যাব খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা কিন্তু এই জায়গায় একটা মেয়াদ দিয়ে দিছে, এ জায়গায় আমাদেরকে বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করতে। তো দেখো, এই যে ক্রয় জাবেদা সহায়ক তথ্যের ভিত্তিতে, তো এর আগে আমি তোমাদেরকে বলে নেই, ক্রয় জাবেদা কিন্তু একটি বিশেষ জাবেদা, তোমরা এটা মাথায় রাখবা, ক্রয় জাবেদার একটা বিশেষ জাবেদা। তো ক্রয় জাবেদার ভিতরে কিন্তু সব ধরনের এন্ট্রি আসবে না। তাহলে কোন এন্ট্রিগুলো আসবে তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে। সমাধানটা হলো যে ক্রয় জাবেদার ভিতরে একমাত্র বাকিতে বা ধারে যদি পণ্য ক্রয় করি তাহলে সেইগুলো অন্তর্ভুক্ত করতে হবে। আমি আবার বলি, ক্রয় জাবেদার ভিতরে বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে ওই এন্ট্রিগুলোকে লিপিবদ্ধ করতে হবে, নগদে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদার ভিতরে আসবে না। তো এবার আসো আমরা ক্রয় জাবেদার ঘরটা আগে জেনে নিই। তারিখ, ক্রেডিট হিসাব খাত। বলে কেন ক্রেডিট হিসাব খাত? কারণ আমি ক্রয় জাবেদা করতেছি, তো আমি যাদের নিকট থেকে পণ্য ক্রয় করি, হ্যাঁ, বাকিতে, তারা কিন্তু আমার পাওনাদার, আর পাওনাদার কিন্তু থাকে ক্রেডিট দিকে। এই জন্য এই জায়গায় লিখবা ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, তারপরে এই জায়গায় জাবেদাটা দিবা। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কেন পাওনাদার হবে? কারণ ক্রয় জাবেদার ভিতরে কোনো নগদ লেনদেন আসবে না, বাকিতে যে লেনদেনগুলো, মানে বাকিতে যাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করব তাদের নামগুলো যেহেতু লিখব, এই জন্য আমরা এই জায়গায় পাওনাদার লিখব। আশা করি গড়টা তোমরা বুঝতে পারছো। এবার আসো সাফওয়ান এন্টারপ্রাইজ শাল লিখবা, তারপরে লিখবা ক্রয় জাবেদা। গড়টা সুন্দর করে আঁকবা, আঁকার পরে এই উদ্দীপকের ভিতরে যেই এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলোর ভিতরে 12 এবং 15 তারিখ এন্ট্রিটা হচ্ছে আমরা বাকিতে পণ্য ক্রয় করছি। কীভাবে? এই যে দেখো, 4% বার্তায় সিয়াম ব্রাদার্সের কাছ থেকে প্রতি ফুট 60 টাকা দরে 450 ফুট পাইপ ক্রয়, বিমা খরচ 1,200 টাকা, চালান নং 20। এই যে আমরা সিয়াম ব্রাদার্সের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করছি, এই যে তার নাম বলা আছে, তাহলে তুমি ধরে নিবে এটা বাকিতে হয়েছে। আর বাকিতে যেই এন্ট্রিগুলো হয়, মানে ক্রয় করা হয়, ওই এন্ট্রিগুলোই ক্রয় জাবেদা আসবে। তো আমি শাল লিখব, তারিখ লিখব, লিখার পরে লিখব সিয়াম ব্রাদার্স, লিখার পরে যেহেতু শর্তের ভিতরে কোনো কিছু নাই এজন্য এটা ফাঁকা থাকবে, তারপরে চালানের ঘরে লিখব 20, সূত্রের ঘরে একটা টিক দিব। এবার সিয়াম ব্রাদার্স থেকে আমি কত টাকার পণ্য ক্রয় করছি এটা আমি গণনা কার্য করে বাইর করব। যদি কোনো শিক্ষার্থী ক্রয় জাবেদার সময় গণনা কার্য না দেও তাহলে তোমার কিন্তু 2 মার্ক কম দিবে, গণনা কার্য দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে চলো কীভাবে গণনা কার্য দিব। এই যে দেখো, প্রতি ফুট 60 টাকা করে 450 ফুট, তাহলে 60-এর সাথে আমি এটা গুণ দিব। গুণ দেওয়ার পর আমাকে 4% বার্তা দিছে, বার্তাটা আমি বিয়োগ করবো, এই জন্য বিয়োগ চিহ্ন। কোন টাকার উপরে?
এই যে যে পণ্যটা আমি কিনছি ক্রয় করছি ওই পণ্যের উপরে, এর জন্য 450 × 60 × 4% এবার 1200 কেন যোগ দিলাম, এটা হচ্ছে আনুষাঙ্গিক খরচ। একটা লাইন আমি তোমাদেরকে বলে দেই যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যদি কোনো আনুষাঙ্গিক খরচ জড়িত থাকে তাহলে ওই আনুষাঙ্গিক খরচটা তোমাকে যোগ করতে হবে। তো দেখো, সিয়াম ব্রাদার্সের নিকট থেকে যখন আমি পণ্যটা ক্রয় করছি ওই জায়গায় একটা আনুষাঙ্গিক খরচ ছিল বিমা খরচ, এই জন্য এই বিমা খরচটা আমি এই জায়গায় যোগ করে দিছি। যদি কোনো শিক্ষার্থী বিমা খরচটা যোগ না করো তাহলে তোমার অঙ্কটা ভুল হবে। তাহলে আমরা এই দুইটাকে গুণ দিব, গুণ দিলে হবে 27,000 টাকা, চিহ্ন মাইনাস, এই দুইটাকে গুণ দিলে হবে 27,000। এবার তার উপরে আমি 4% বাট্টা ধরবো, এই জন্য লিখলাম 4% প্লাস 1200, 27,000 টাকা লিখলাম। এটার উপরে যদি আমি 4% ক্যালকুলেশন করি আসবে 1,080 টাকা, এবার প্লাস 1200, 27,000 টাকা থেকে 72 টাকাটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা থাকবে ওই টাকাটা জায়গায় লিখবো। লিখার পর আনুষঙ্গিক খরচটা যোগ করে যেটা হবে 27,120, এটা আমি এই জায়গায় লিখে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই গণনা কার্য দিতে হবে। তোমরা অনেক শিক্ষার্থী আসো যারা ভিডিওটা দেখে টোটালি কপি করে ফেলো, তোমরা ভিডিও দেখার পর আগে বুঝো তারপরে নিজে নিজে করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ভিডিওগুলো কেন বড় হয়, কারণ আমি তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি। আমি তোমাদেরকে বলবো না স্ক্রিনশট নাও এবং তুমি তাড়াতাড়ি করে ফেলো, আমি এই কথা বলবো যে তুমি অঙ্কটা বোঝো এবং তারপর ভিডিওটা করো, মানে অ্যাসাইনমেন্টটা করো। তাহলে তোমার শিক্ষক যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি অ্যাসাইনমেন্টটা কীভাবে করছো তখন তুমি বলে দিতে পারবে। এবার আসো 2 নম্বর এন্ট্রি, এই যে দেখো 15 তারিখ বলছে মদিনা ট্রেডার্সের নিকট হতে প্রতি ফুট 30 টাকা করে 4,080 ফুট বৈদ্যুতিক তার কয়, কারবারি বাট্টা 2.5%, চালান নং 25, শর্ত 3/15, নিট 30। তো এই শর্তটা এই জায়গায় কোনো কাজে আসবে না, এই জায়গায় শুধু এই শর্তটা উল্লেখ করে দিবে। এই যে লিখলাম মদিনা ট্রেডার্স, তারপর শর্তের ঘরে শর্ত লিখে দিলাম, চালান নঙের ঘরে চালান নং, তারপর আসো ওয়ার্কিংটা কীভাবে করছি। প্রতি ফুট 30 টাকা করে কত ফুট, 480 ফুট, এই দুইটা আমরা একসাথে লিখবো। এবার এটার উপরে আমি বাট্টা ধরবো, এই জন্য এটা এই জায়গায় লিখছি। লিখার পর বাট্টার টাকাটা আমি উল্লেখ করলাম যে বাট্টার পার্সেন্টটা 2.5%, যেহেতু মদিনা ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করার সময় তার সাথে কোনো আনুষাঙ্গিক খরচ ছিল না, এই জন্য এই জায়গায় কোনো আনুষাঙ্গিক খরচের টাকা আমি লিখি নেই। এবার এই দুইটা গুণ দিলে হবে 14,400, মাইনাস এই দুইটা গুণ দিলে 14,400, এটার উপর আমি পার্সেন্ট ধরবো 2.5%। ধরার পর এই টাকাটা এই জায়গায় লিখলাম, এটার উপরে পার্সেন্ট ক্যালকুলেশন করলে আসবে 360। এবার 14,400 থেকে 360 যদি আমি বিয়োগ করি তাহলে আসবে 14,040 টাকা, এই টাকাটা আমি এই জায়গায় লিখে দিব। এবার এই দুইটা আমি যোগ করে দিব, তাহলে আমার ক্রয় জাবেদাটা কী হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রয় জাবেদার পরে আমরা চলে যাব আরও একটা প্রশ্ন, সে জায়গায় আমাদেরকে বলছে সাফন এন্টারপ্রাইজের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তো ক্রয় ফেরত জাবেদা কোন এন্ট্রিগুলো আসবে এটা তোমাকে আগে বুঝতে হবে, এবং ক্রয় ফেরত জাবেদা আমাদের জন্য একটি বিশেষ জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদায় ওই এন্ট্রিগুলো আসবে যেই এন্ট্রিগুলো আমি ক্রয় করার পর ফেরত দিয়ে দিছি। ক্রয় করার পর আমি যদি ফেরত দিয়ে দেই তাহলে আমি ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব। আরও একটা সহজ বুদ্ধি আমি তোমাদেরকে বলে দিব, সেটা হচ্ছে যেই এন্ট্রিটার সাথে ডেবিট নোট লেখা থাকবে তোমরা ধরে নিবা সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, এই এন্ট্রিগুলো ক্রয় ফেরত জাবেদা আসবে। তো গড়টা কিভাবে করবা, তারিখ ডেবিট হিসাব খাত। এই জায়গায় কেন ডেবিট হিসাব খাত হবে, এই যে তুমি জাবেদাটা করো, দেখো আমি তো ক্রয় ফেরত জাবেদা করতেছি, তো আমরা পণ্যটা কাকে ফেরত দিতেছি, পাওনাদারকে। তো পাওনাদার কোথায় আছে, ডেবিট, এই জন্য এই জায়গায় লিখতে হবে ডেবিট হিসাব খাত। বিশেষ জাবেদার সময় তারিখের পরে কখনো বিবরণ লিখতে হয় না, হয় লিখতে হবে ডেবিট হিসাব খাত না হয় লিখতে হবে ক্রেডিট হিসাব খাত। এটা বুঝবা কীভাবে, তুমি যে জাবেদাটা করো তার বিপরীত নামটা, আমি ক্রয় ফেরত জাবেদা করি তার বিপরীত নাম কী, পাওনাদার, কোথায় আছে ডেবিট দিকে, এই জন্য এই জায়গায় লিখবা ডেবিট হিসাব খাত। তারপরে লিখবা ডেবিট নোট নং, সূত্র লিখার পরে তোমরা প্রতিষ্ঠানের নাম লিখবা, সাল লিখবা, ক্রয় ফেরত জাবেদা লিখবা। এবার আসো, সাল লিখলাম মার্চের 17 তারিখ, সিয়াম ব্রাদার্স। এবার আসো, সিয়াম ব্রাদার্স থেকে আমরা যে প্রথমে পণ্য ক্রয় করছিলাম মার্চের 17 তারিখ, এসে দেখো সিয়াম ব্রাদার্সকে পরিমাণের অতিরিক্ত হওয়ায় 20 ফুট পাইপ ফেরত দেওয়া হলো। আমরা যা ক্রয় করছিলাম আমাদের পরিমাণের বেশি ছিল, এর জন্য আমরা 20 ফুট ফেরত দিয়ে দিছি, ডেবিট নোট 8, এর জন্য লিখলাম ডেবিট নোট 8। এবার আসো গণনা কার্য, সিয়াম ব্রাদার্সকে যে আমি 20 ফুট ফেরত দিছি
এই জায়গায় কিন্তু বলা নাই কত টাকা করে, কিন্তু তুমি বুঝে নিতে হবে তুমি যে 12 তারিখে সিয়াম বাজার থেকে এই যে পণ্যটা ক্রয় করছিলা প্রতি ফুট কয় টাকা ছিল, এই যে 60 টাকা। এই জন্য এই জায়গায় লিখবা 60 গুণ 20 মাইনাস 60 গুণ 20 পার্সেন্ট। কেন বলে এই পার্সেন্টটা এই জায়গায় আসবে, যখন আমি সিয়াম বাজার থেকে পণ্য ক্রয় করছিলাম সিয়াম বাজার কিন্তু আমাকে 4% বার্তা দিছিল, তো যখন আমি সিয়াম বাজারকে পণ্যটা ফেরত দিব তখন কিন্তু আমি 4% বার্তা ধরতে হবে। বলে কেন ধরতে হবে, এই কারণে যে আমি যখন পণ্য ক্রয় করছি তখন কিন্তু আমি বার্তা পাইছি, এখন ফেরত দেওয়ার সময় কি আমি বেশি টাকা দিব, না আমি বার্তা বাদ দিয়ে দিব। এই জন্য এই জায়গায় ওই বার্তাটাই ব্যবহার হবে। এই যে দেখো, এই যে এটার সাথে আমরা 4% বার্তা ক্যালকুলেশন করছি, তো তোমরা ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশন করে নিবলে 1052 টাকা আমি এই জায়গায় লিখে নিছি 1052। এবার আসো সেম মদিনা ট্রেডার্সকে আমরা কি ফেরত দিছি, দেখো 20 তারিখ মদিনা ট্রেডার্সকে 30 ফুট বৈদ্যুতিক তার নষ্ট থাকার কারণে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট 11। তো মদিনা ট্রেডার্সকে আমি 30 ফুট ফেরত দিছি, তো প্রতি ফুটের দাম কয় টাকা ছিল, প্রতি ফুটের দামও 30 টাকা করে ছিল। এই যে দেখো, এবার আমি গণনা কার্যে চলে আসি, লিখব 30 গুণ 30 মাইনাস আবার 30 গুণ 30, তার উপরে বারটা ক্যালকুলেশন করবো। ওই যে মদিনা ট্রেডার্সের কাছ থেকে যখন আমি পণ্য ক্রয় করছি তখন মদিনা ট্রেডার্স আমাকে যেই বার্তাটা দিছিল ওই বার্তাটা এই জায়গায় ক্যালকুলেশন হবে, তারপর তোমরা ক্যালকুলেশন করে নিবা। বার্তা টাকাটা বাদ দেওয়ার পর যেটা থাকবে ওই টাকাটা তুমি এই জায়গায় লিখিয়ে দিবা, লিখার পর এই দুইটা টাকা যোগ করে এই জায়গায় যেটা হবে সেটা বসিয়ে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের গ নম্বর প্রশ্নটাও কী করলাম, কমপ্লিট করে ফেললাম। এইভাবে তোমরা তোমাদের হিসাব বিজ্ঞানের 4 নম্বর অ্যাসাইনমেন্টটা কি করতে পারো, সমাধান করতে পারো। ভিডিওটা দেখার পর আগে বুঝবা, তারপরে তুমি নিজের মতন করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, শুধু ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এই না তুমি কপি করো, ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তুমি আগে দেখো বুঝো তারপর অ্যাসাইনমেন্টটা তৈরি করো, তাহলেই তোমরা কিছু শিখতে পারবা। কারণ যেহেতু তোমাদের নভেম্বর মাসে বোর্ড পরীক্ষা, অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের পাশাপাশি এই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবা, দেখার পর তারপরে অ্যাসাইনমেন্ট তৈরি করবা। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।